এবার পুজো তো দেখে দিবো না, পুরো ঘর ফাটিয়ে দেবো। ঠিক বলেছি গুরু, যখন একটা প্যান্ডেল সামনে বাজাবো না, পুরো কানে তা ধরে যাবে ওরা। এটা যেমন তেমন ডিজে না, ঠিক আছে? এটা হচ্ছে ডিজে বিসমাল বাড়া। এই বিসমাল যখন আমরা প্যান্ডেলের সামনে বাজাবো না, তখন দেখবি আশেপাশে সবার কানে তা ধরে যাবে ওরা। দেখুন, কালকে মায়ের পুজো, পুজো করতে হবে আপনাকে। পুজোতে যা যা লাগবে সব দেবো, আপনি বলুন কি কি লাগবে, সব দিয়ে দেবো। আপনার যে দক্ষিণাটা হবে ওটাও ধরে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি রকম শর্ত? পুজোটা করতে হবে একটু আলাদা, মানে নতুন স্টাইল, মানে প্রতিবারের থেকে একটু আলাদা হবে, মানে বুঝতে পারছেন তো, পুরোটা আলাদা, মানে প্রতিবারের থেকে অনেকটা আলাদা, মানে পাড়ার লোকেরা দেখবে আর বলবে না বাড়া পুজো হচ্ছে, নতুন স্টাইলে পুজো, পুরো পাড়া দেখবে পুজো, কোনোবার হয় না এমন পুজো। কি বলছেন, কিছুই তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বললে ভালো হতো আর কি। মানে এরকম পুজো তো আমি করি না। বুঝতেই পারছে না, এবার একে কি বলে বোঝাই আমি এখন। বড়া, আমি আপনাকে কি করে বোঝাই বড়া, কি করে পুজো করতে হবে? আরে মজালা বড়া, বুঝে দিচ্ছি। হ্যাঁ বড়া, বোঝা বোঝা বোঝা, একটু ভালো করে বোঝা, কালকে কি করে পুজো করতে হবে একটু ভালো করে বুঝিয়ে তো। দেখুন বস, পুজোটা হয় পুরোপুরি আলাদা, মানে কেমন আলাদা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মানে এই ধরুন পুজো হচ্ছে, অথচ আপনি কোনো মন্ত্রই বলছেন না। এটা কিভাবে হয়? পুজো হবে অথচ কোনো মন্ত্র হবে না, এটা কিভাবে সম্ভব? আরে চাপ নিন কেন, আমি সব বুঝে দিচ্ছি তো। মানে পুজো হবে, আপনি মন্ত্র বলবেন, কিন্তু মন্ত্রটা আপনি নিজের থেকে বলবেন না, আমরা যা বলবো তাই বলবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। এই তো ভাবি ছেলে, আমি সব বুঝে গেছি। আসলে আমরা যা লিখে দেবো আপনি তাই বলবেন, আপনার পঞ্জিকা থেকে কোনো মন্ত্র হবে না, বুঝলেন কিনা? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, হয়ে যাবে। কিন্তু আমার একটা প্রবলেম আছে। আবার প্রবলেমের কি আছে এখানে? আপনারা যা বলবেন তাই হবে, কিন্তু দক্ষিণাটা বেশি দিতে হবে। আরে আপনি চাপ নিচ্ছেন কেন, গুরু আছে তো, গুরু আপনাকে পুরো দক্ষিণা দিয়ে ভরে দিয়ে বলা কি বলো গুরু? হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই কোনো চাপ নেই, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে ওই কথা রইলো, আপনি কালকে সকাল সকাল চলে আসবেন আর কি। আচ্ছা ঠিক আছে। দেখলে কেমন বুঝে দিলাম গুরু? গুড মাই বয়, গুড গুড গুড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মালিকে মাঙ্গে দে, নাচে দেখো নুরাবতে, মা তুমি আমার দেখলে না, জীবনে প্রেম ও দিলে না, তুমি আমায় দেখলে না, গুরু তোমাকে বাদলে না। তাহলে গুরু আমার কাজ হয়ে গেছে, এবার আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা যা যাও বাড়া, গিয়ে পটলাকে বল আমাদের ডিজে বক্সটা বাজিয়ে দিতে, সবাইকে দেখিয়ে দিতে হবে ওরা আমাদের বিসমালের তাণ্ডব। আচ্ছা গুরু ঠিক আছে। কখন আসছো তুমি? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো? আচ্ছা একটু তাড়াতাড়ি এসো, আমি মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। হে সেক্সি, বলছি যাবে নাকি রুমে? এই তুমি তাড়াতাড়ি এসো তো, একটা ছোট লোকের বাচ্চা আমার খুব ডিস্টার্ব করছে। বলছি গেলে জানি আমি ফাঁকা আছি। দাঁড়া, ছোট লোকের বাচ্চা আমার শোনা এসে তোর গাড় ভাঙবে। তোমার সোনার মাকে আমি মাসি বলি। গেলে বলো আমি ফাঁকা আছি। ছোট লোকের বাচ্চাগুলো সব পাগলি লজ্জা পেয়েছে। কি রে ওয়া, দাঁত কাটিস কেন একা একা? কে রে বাড়া? ও বাড়া তুই, আমি বললাম কে নাকি? গুরু বললো মাইকে চালিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, গুরুকে গিয়ে বল বেশ মানে তাণ্ডব শুরু হয়ে গেছে। কি হয়েছে কাকু, কিছু বলবেন? কি হচ্ছে এখানে? কেন কাকু, আপনি দেখতে পাচ্ছেন না এখানে ডিজে বিসমালের তাণ্ডব চলছে? এবার তুই দেখবি বর্ধমানের বিসমালের তাণ্ডব। কেন কাকু, আমি কি করেছি? তুই কি করেছিস শুয়োরের বাচ্চা? একই কাকু, একই একই। কি হলো? আপনি কে? একে একে ওকে মারছেন কেন? আমি আর গুরু হই। ও আচ্ছা গুরু, হ্যাঁ মানে কেন কি হয়েছে গুরু? এবার তোর সাথে ভাঙা শুরু। কি করে